অথচ আমরা কি দেখলাম, আমরা অনশন মঞ্চে বসে দেখলাম
তার জন্য দ্রুত জগন্নাথ বলে অভিহিত করা হলো। ওনাদেরকে বলা হলো তোমাদের কোনো ক্ষমতা নেই, নিজেদের কলেজে যিনি অধ্যক্ষ তাকে কার্যত বলে দেওয়া হলো তোমার কোনো ক্ষমতা নেই, যে একাডেমিক কাউন্সিল যারা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের পড়াশোনার ভার নেন, ছাত্রছাত্রীদের যাবতীয় কি সমস্যা হচ্ছে কি অসুবিধা হচ্ছে তার ভার নেন, তাদেরকে বলে দেওয়া হলো তোমাদের কোনো মান্যতা নেই। কার্যত আজকের মিটিংয়ে উনি জুনিয়র ডাক্তার নয় সমস্ত সিনিয়র ডাক্তারদের অপমান করলেন, খোলা মুখে বলে দিলেন এই রাজ্যে এই রাজ্য প্রশাসনে ক্ষমতা শুধুমাত্র দুজনের, বাকি কারোরই কোনো ক্ষমতা নেই। আমরা সেটাও শুনে এলাম, আমরা আমাদের দলটাকে আমাদের দলদফা দাবি নিয়ে কথা বলতে গেছিলাম, আমরা আমাদের দলদফা দাবির ন্যায্যতা এতদিন যেভাবে এতদিন যেভাবে পেশ করে এসেছি, যে যুক্তিতে যে ন্যায্যতায় আমরা আবারও বললাম, বদলে কি দেখলাম, বদলে দেখলাম উনি চারটে মেডিকেল কলেজের প্রিন্সিপালকে এরকম ধরে ধরে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের কলেজে তুলো পাওয়া যায়। তুলো পাওয়া যাওয়াটাই জনস্বাস্থ্যের সমস্ত কিছু প্রমাণ করে না, হাসপাতালগুলোয় যান দেখুন কোটি কোটি টাকার মেশিন বছরের পর বছর পড়ে আছে, সেগুলোর ঢাকনা পর্যন্ত খোলা হয়নি, সেগুলিকে অপারেট করার জন্য কোনো টেকনিশিয়ান নেই, তাই আজও কোন্নগর থেকে রেফার হয়ে আসতে হয় আরসি পরে। ডিস্ট্রিক্ট হসপিটালগুলোয় যান, যে সুপার ক্রিটিক্যাল হাসপাতালগুলির কথা বলা হচ্ছিল সেগুলো গিয়ে দেখুন কোনো ডাক্তার নেই, কোনো স্বাস্থ্যকর্মী নেই, কোনো টেকনিশিয়ান নেই, সেখান থেকে ডাক্তাররা বাধ্য হন রোগীদেরকে কলকাতায় রেফার করতে। উনি জিজ্ঞেস করছিলেন যে কোন কলেজের কোন সিস্টেম নেই, কোন কলেজে কি পাওয়া যান না। আজকের মিটিং এর আজকের আলোচনার অনশন মঞ্চে বসে বারংবার এটা মনে হচ্ছিল যে অনেক বেশি উনি এটা নিয়ে ওড়ে যে কেন্দ্রের কাছে মুখ খারাপ হয়ে যাচ্ছে, কেন্দ্রের কাছে লজ্জায় পড়তে হচ্ছে, অথচ যেখানে এই জেলায় জেলায় যে 35টি হাসপাতাল খোলার কথা হয়েছে, যে 35টি হাসপাতালের কথা উনি বলছিলেন, সেই 35টি হাসপাতালের কি বেহাল দশা,